আজি বর্ষর সবুঠু ছোট দিন ও লম্বা রাতে মাত্র 10 ঘণ্টা 55 মিনিট পরে সূর্যাস্ত 13 ঘণ্টা 4 মিনিটর লম্বা সময় পরে আসব নূয়া সকাল বর্ষর শেষ মাসে লগাতার 2 দিন ধর ডেরি হব সূর্যোদয় লম্বা হব রাতে ছোট হব দিনর অবধি পৃথিবী সূর্য চারিপটে 23.5 ডিগ্রি ঢলি অণ্ডাকৃতি পথে পরিক্রমা করুবার প্রতবর্ষ ডিসেম্বর 21 কিংবা 22 এই ঘটনা দেখা মিলে এবে দেখুন কেউঠি রাজ্যর দিন ও রাতির অবধি কেতে ভুবনেশ্বর এবং পুরীর দিন অবধি 10 ঘণ্টা 55 মিনিট ভুবনেশ্বর এবং পুরীর রাতি অবধি 13 ঘণ্টা 4 মিনিট সুন্দরগড়ে 10 ঘণ্টা 46 মিনিট যায় আকাশে রহবে সূর্য মালকানগিরি 11 ঘণ্টা পরে হয়ে যাব সূর্যাস্ত প্রত্যেক স্থানরে ডিসেম্বর 21 বা ডিসেম্বর 22 তারিখ দিন প্রত্যেক বর্ষ আসতে যে দিনর লম্বা সবুঠু ছোট হয়ে যাই আউ সেই যে দিনর লম্বা আমার ভুবনেশ্বর পাইকা বা ওড়িশা পাইকা এই বর্ষ ডিসেম্বর 22 তারিখ দিন আসব আমি যদি ভুবনেশ্বর পরিপ্রেক্ষীরে দেখিবা তাহা প্রায় 10 ঘণ্টা 54 মিনিট 24 সেকেন্ড হব যেটাকি সবুঠার ছোট দিন হওয়া যাচ্ছে প্রতবর্ষ ডিসেম্বর 21 কিংবা 22 উত্তর গোলার্ধে শীত ঋতু আরম্ভ হওয়া সহ দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়ে থাকে এই দিনটি উত্তর গোলার্ধে সবুঠার ছোট দিন হয়ে থাকে ডিসেম্বর 21 পরে আরম্ভ হুয়ে সূর্যঙ্কর উত্তরায়ণ গতি ফলরে ধীরে ধীরে দিন বড় হয়ে থাকে এহা এক বার্ষিক গতি মার্চ 21 এবং সেপ্টেম্বর 23 সূর্য বিষুব রেখার রহতি ফলরে দিন ও রাতির সময় সমান অর্থাৎ 12 ঘন্টা লেখায় রহি থাকে বর্ষ যাক আমি রাতি আর দিনর লম্ব সমান পাওতান্তে আমি যদি আকাশকে লক্ষ্য করিবা দেখিবা যে আমার সূর্যটি সবুলে গোটি জায়গায় উদয় নই উত্তর আড়ুক গতি করে বা দক্ষিণ আড়ুক গতি করে যাকে আমি উত্তরায়ণ বা দক্ষিণায়ণ কইতাও ডিসেম্বর 21 আর 22 তারিখে সূর্য সম্পূর্ণ রূপে যাইকি কর্কট কান্তি উপর রহি থাকে 23 ডিগ্রি অধে বিশ্বরেখাটা দূরে থাকে সেইপা সূর্য আমাকে তেছা হয়ে দেখা যাই প্রতবর্ষ ডিসেম্বর 21 কিংবা 22 উত্তর গোলার্ধে দিন ছোট এবং রাতে বড় যোগু শীত ঋতু আরম্ভ হয়ে থাকে সেইপরি দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম ঋতু আরম্ভ হয়ে থাকে ভুবনেশ্বর ক্যামেরা পর্সন সুমন্ত সাউ চিন্ময় সাউ রিপোর্ট অর্গস নিউজ।